আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহেদ ফারুক নির্বাচনী জনসভা করে বরিশাল থেকে হাওলাদার রাসেলের পাঠানো তথ্যের চিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশীপুর বাজারে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বিসিসির উনত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ এ সময় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহম্মদুল হক খান মামুন উনত্রিশ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা রোজি কেন্দ্রীয় যুবলীগের নেতা ওসিম দেওয়ান কাশীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলী হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন পরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাফিজউদ্দিন বাবলু সম্পাদক এপিপি পিপি সহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা নগরীতে জাহিদ ফারুক শামীমের পক্ষে নৌকা প্রতীকে গণসংযোগ করেন